হ্যালো লাভলি পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলের ইংরেজি ভাষা শেখার কৌশল 26তম পর্বে। আজ আমরা শিখব বিভিন্ন প্রফেশন নিয়ে ইংরেজি শব্দার্থ। তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নিরাপদে রাখে, অসুস্থ থাকলে যেন আপনারা সুস্থ হয়ে যান। সম্মানিত ভাই বোনেরা, অনুগ্রহ পূর্বক যারা এখনও পর্যন্ত ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমত লেখা আছে আর্টিস্ট। আর্টিস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে শিল্পী। আর্টিস্ট শব্দের অর্থ শিল্পী। তারপর লেখা আছে ডান্সার। ডান্সার শব্দের অর্থ নৃত্যশিল্পী। নৃত্যশিল্পীকে ইংলিশে বলা হয়ে থাকে ডান্সার। তারপর লেখা রাইটার। রাইটার শব্দের অর্থ হচ্ছে লেখক। লেখক এর ইংলিশ রাইটার। এবারে লেখা আছে ক্লার্ক। ক্লার্ককে ইংলিশে বলা হয়ে থাকে কেরানি। কেরানি এর ইংলিশ হচ্ছে ক্লার্ক। তারপর লেখা ব্রোকার। ব্রোকার শব্দের অর্থ দালাল। দালাল এর ইংলিশ হচ্ছে ব্রোকার। এবার লেখা আছে পুলিশ। পুলিশ শব্দের অর্থ হচ্ছে পুলিশ। নেক্সটে লেখা আছে কবলার। কবলার শব্দের অর্থ মুচি। মুচিকে ইংলিশে বলা হয়ে থাকে কবলার। পরবর্তী শব্দটি হচ্ছে বুচার। বুচার শব্দের অর্থ কসাই। কসাই এর ইংলিশ হচ্ছে বুচার। নেক্সটে চলে যাব, লেখা আছে রোভার। রোভার শব্দের অর্থ ডাকাত। ডাকাতকে ইংলিশে বলে রোভার। রোভার নেক্সটে লেখা হকার। হকার শব্দের অর্থ ফেরিওয়ালা। ফেরিওয়ালা ফেরিওয়ালাকে ইংলিশে বলা হয় হকার। নেক্সটে লেখা বেগার। বেগার শব্দের অর্থ ভিক্ষুক। ভিক্ষুককে ইংলিশে বলে বেগার। তারপরই লেখা আছে ফার্মার। ফার্মার শব্দের অর্থ কৃষক। কৃষককে ইংলিশে বলা হয়ে থাকে ফার্মার। এবার লেখা আছে কাল্টিভেটর। কাল্টিভেটর শব্দের অর্থ চাষি। কাল্টিভেটর মানে হচ্ছে চাষি। আমরা চলে যাব নেক্সট আরও একটি শব্দে, লেখা আছে ড্রাইভার। ড্রাইভার শব্দের অর্থ চালক। চালককে ইংলিশে বলে ড্রাইভার। এবার লেখা আছে ডক্টর। ডক্টর শব্দের অর্থ ডাক্তার। ডক্টর মানে ডাক্তার। তারপরই লেখা আছে নার্স। নার্স শব্দের অর্থ সেবিকা। সেবিকা এর ইংলিশ হচ্ছে নার্স। তারপরই লেখা আছে টিচার। টিচার শব্দের অর্থ শিক্ষক। শিক্ষককে ইংলিশে বলা হয়ে থাকে টিচার। এখন লেখা পটার। পটার শব্দের অর্থ হচ্ছে কুমোর। কুমোর কুমোর এর ইংলিশ হচ্ছে পটার। তারপর লেখা আছে পোর্টার। পোর্টার মানে হচ্ছে কুলি। কুলি এর ইংলিশ পোর্টার। আমরা চলে যাব আর একটি চমৎকার শব্দে, লেখা আছে শপকিপার। শপকিপার মানে হচ্ছে দোকানদার। দোকানদারকে ইংলিশে বলে শপকিপার। তারপর লেখা আছে কুক। কুক শব্দের অর্থ রাঁধুনি। রাঁধুনি আর ইংলিশ হচ্ছে কুক। তারপর লেখা আছে ফিশারম্যান। ফিশারম্যান মানে হচ্ছে জেলে। জেলেকে ইংলিশে বলা হয়ে থাকে ফিশারম্যান। এখন লেখা আছে সার্ভেন্ট। সার্ভেন্ট মানে হচ্ছে চাকর। সার্ভেন্ট মানে চাকর। তারপর লেখা বারবার। বারবার শব্দের অর্থ নাপিত। নাপিতকে ইংলিশে বলা হয় বারবার। এবার লেখা কার্পেন্টার। কার্পেন্টার শব্দের বাংলা অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি অর্থ হচ্ছে ইংলিশে কার্পেন্টার। খুবই গুরুত্বপূর্ণ শব্দ, মনে রাখার চেষ্টা করবেন। তারপর লেখা জুয়েলার।
জুয়েলার মানে হচ্ছে স্বর্ণকার, জুয়েলার শব্দের বাংলা অর্থ স্বর্ণকার। তারপর লেখা আছে মেশন, মেশন শব্দের অর্থ হচ্ছে রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মানে মেশন। এবারে লেখা আছে থিফ, থিফ শব্দের অর্থ হচ্ছে চোর, চোর কি ইংলিশে বলা হয় থিফ। নেক্সটে লেখা আছে ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান এর বাংলা অর্থ হচ্ছে জাদুকর, জাদুকর আর ইংলিশ ম্যাজিশিয়ান। তারপর ম্যানেজার, ম্যানেজার শব্দের অর্থ পরিচালক, পরিচালক কি ইংলিশে বলা হয় ম্যানেজার। ধন্যবাদ সবাইকে আজকের এই ছোট পর্বটি দেখার জন্য, আমরা পরবর্তী পর্বে আরও কিছু সুন্দর সুন্দর শব্দ আনবো। সবাই আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।